আবুবকর সিদ্দিক ভাই জানতে চেয়েছেন আমরা হক বাতিলকে কিভাবে চিনব, কে হক কে বাতিলের পরিচয় কি। হক বাতিলকে চিনবার উপায় হলো কোরআন সুন্নার মানদণ্ড। কোরআন সুন্নার মাধ্যমে হক এবং বাতিলকে চিনতে হবে। এখন কথা হলো কোরআন সুন্নার প্রমাণ তো প্রত্যেকেই বলে যে বাতিল, সেও কোরআনের কথাই বলে। যারা খারেজি ছিল সে যুগে তারাও তো আল্লাহর কোরআনের আয়াতকে সামনে এনেই নিজেদের বাতিল মতবাদকে মানুষের সামনে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল। তারা বলেছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা মানবো কেবলমাত্র আল্লাহর। তারা সাহাবায়ে কেরামের পারস্পরিক দ্বিধাদ্বন্দ্বের সময়ে যে একটি সালিশ তৈরি করা হয়েছিল সেই সালিশের সিদ্ধান্ত মানতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করে কোরআনের আয়াতকে তাদের অবৈধ উদ্দেশ্য পূরণ করবার হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছিল। সুতরাং এই কোরআনের কথা হাদিসের উদ্ধৃতি এটা তো প্রত্যেকেই দেয়, এজন্য সাধারণ মানুষের জন্য শুধু কোরআন এবং হাদিসের উদ্ধৃতির মাধ্যমে এই কোনো হক এবং বাতিলের পরিচয় উদ্ঘাটন করা বড় কঠিন হয়ে পড়ে। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে সহি মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী যে বলেছেন যে সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম বি আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াহুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। নবীজি বলেন যে তোমাদের সমাজে যেভাবে আলেম ওলামাদের মাধ্যমে কোরআন সুন্নাহ চর্চার মাধ্যমে স্বীকৃত যারা পরহেজগার সুলাহা তোমরা সেই সকল সালেহীনদের সাথে থাকবে, কুনু মা সাদিকিন যারা নেক আমল করে, ভালো আমল করে, তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করে যারা তাদের জীবন পরিচালনা করে, তাদের পন্থা অনুসরণ করার জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমী নির্দেশ দিয়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন, এবং সেই সকল লোকদের পন্থা পরিহার করে নতুন নতুন মানুষ নতুন নতুন আহ্বান নিয়ে সমাজে তোমাদের কাছে আসবে, সেই সকল লোকগুলো তোমাদেরকে নতুন নতুন কথা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে, নতুন নতুন কথা দিয়ে তোমাদেরকে পথভ্রষ্ট করার, তোমাদেরকে ফিতনায় লিপ্ত করার অপচেষ্টা তারা করবে, তোমরা তাদের এই সকল ফিতনায় পড়বে না, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবে এবং তাদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবে।